गाइस तो ब्लॉगटा शुरू करार आगे बाड़ी थेके ताड़ाहुड़ा करे बेर हुए बेर होवार पर गोप्रो स्टार्ट करे रेकर्डिंग करा शुरू करे आमी ब्लॉगिंग स्टार्ट करे दिए छिलाम किन्तु आमार बाड़ी थेके बेर हुए टाउन जावा अब्दि आमी जतक्षण ना दाड़िये छि ततक्षण अब्दि कोनो वॉयस आसेनि। आज के एडिटिंग करते बसे आमी देखते पाच्छि जे कोनो वॉयस आसेनि 20-30 मिनिटेर फुटेजे। तो जानि ना एटा आमार बैड लाक नाकि तोमादेर, एटार उपरे एखन आबार आमाके वॉयस ओवर करते होच्छे। जाइ होक, हे गाइस वेलकाम ब्याक टू माई ब्लॉगिंग चैनल एंड वेलकाम टू अनदर फ्रेश न्यू डेली मोटो ब्लॉग। गाइस एई मासे अनेक किछु প্ল্যান ছিল, অনেকখানে যাওয়ার প্ল্যান ছিল, বাট কিছুই হলো না কারণ আমার ভ্যাকসিনের ডুয়েল ডোজ কমপ্লিট হয়নি। তাই এখন আমাদের এদিকে ভ্লগ করার মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে পাহাড়, অ্যান্ড সেদিকে এখন যাওয়া যাচ্ছে না, গেলেই ডুয়েল ডোজ লাগছে সেই জন্যে আর কি। তো গাইস এই মাসটা একটু ম্যানেজ করে নাও, এই মাসে 30 তারিখের পর আমার সেকেন্ড ডোজ হয়ে যাবে ভ্যাকসিনে, তারপর সেপ্টেম্বর থেকে আমি করতে পারবো ফুল রাইড। তো তারপর ভালো ভালো ভ্লগ আসবে, এখন আপাতত এই স্ট্রিট ভ্লগ দিয়ে একটু ম্যানেজ করে নাও গাইস। তো চলো শুরু করা যাক আজকের স্ট্রিট ভ্লগ রোস্ট ও পাবলিক অন দ্য রোড। তো আজকের ভ্লগে আমি তোমাদের দেখাবো রোডের কিছু স্টুপিড পিপল, সো লেটস গো। গাইস তো এবার এখানে দেখো সামনে একজন ঠাকুমা কাঁধে পাট নিয়ে রাস্তা পার হচ্ছিল, মানে পেছনে দেখার কোনো হুঁশ নেই, সোজা রাস্তা পার হচ্ছিল। যাই হোক, তো আমি হর্ন দেওয়াতে ঠাকুমা থেমে গেছিল। ঠাকুমা একটু পেছন দিকেও তাকাও গাইস। তো এরপর আমার ভিডিও ফুটেজের অডিও ঠিক হয়ে যায়। তো এবার সামনে এক দাদার কাণ্ড দেখো। দাদার তো কোনো হুঁশই নেই, গামছা খেয়ে কুল পাই না। আরে বাস সাইড দিয়ে চালা, উড়াই দেবো না হলে। আরে এত বড় খাল রাস্তার মাঝে। ও রাস্তার মধ্যে লোকগুলো যে দাঁড়ায় আছে না, এক একটা মনে হচ্ছে নিজেকে রাজা ভাবে। বাপরে, বাইকটা এখানে একটু দাঁড় করায় রেখেছিলাম, এখন আর বুঝতে পারছি না এত গরম হয়ে গেছে সিটটা। পেছন গরম হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে রোদটা কমে গেল কেন? ভালোই তো ছিল, রোদটা খুব সুন্দর লাগছিল ঠান্ডা ঠান্ডা। গাইস তো আমি এখন 1টা বাজে, তো তখন থেকে ঘুরছি, আমার যে কাজ করতে এসেছিলাম সেই কাজটা এখনও হলো না। ও আর আজকে দিয়েছে প্রচণ্ড গরম। এই টুডু রে তন্তা বড়ে হ্যাভি ড্রাইভার ভাই, আজকে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে কি বলবো, পুরো ভিজে গেছি একবারে। গাইস তো ঘেমে হাতের অবস্থা দেখো, পুরো ভিজে গেছি। তো তখন থেকে এই 2 ঘন্টা ধরে আমি শুধু এদিক থেকে ওদিক ছুটেই চলেছি, অ্যান্ড কাজটা করা আজকে জরুরি। তো চলো এখন আবার যেতে হবে ডিবিসি রোডে আমাকে, অ্যান্ড সকাল থেকে মাত্র 2টো পাউরুটি খেয়েছি আর কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, কাজটা হয়ে গেলে কিছু খেতে হবে। যা তোরে তাড়াহুড়া বেশি, আস্তে আস্তে। দেখ সামনের দিকে জায়গায় নেই এখানে বাইক রাখার। গাইস তো এতক্ষণে হলো আমার কাজ, তো প্রচণ্ড খিদে পেয়েছে অ্যান্ড গরম লাগছে, সবার আগে কি করব। গাইস তো এতক্ষণ ধরে রোদের মধ্যে ঘোরার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন আমি খেতে আসলাম। অ্যান্ড দেখতে পাচ্ছ খাওয়ার কী কী অর্ডার করছি, আমি একাই রাক্ষসের মতো এতগুলো খাবার খাবো, খাচ্ছি অ্যান্ড মোটা হয়ে যাচ্ছি। এখন আমি প্রচুর খাচ্ছি, এই যে দেখো একটা চিকেন ড্রাই ফ্রাই, মশালা কুলচা, অ্যান্ড হচ্ছে এটা কি মাটন কিমা কারি। তো এই 3টা জিনিস আমি এখন একাই খাবো, খাবো আর মোটা হবো। দেখতেই পাচ্ছ এখন অনেক মোটা হয়ে গেছে, আরও মোটা হবো। তো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস তো খাওয়া দাওয়া হয়ে গেলো, এখন যাবো স্পার, এখানে আছে তুহিন, তুহিন আসছে, মোটো ভ্লগিং করছে ও আজকে। তো ওর সঙ্গে একটু দেখা করব, করার পর বাড়ি চলে যাব। দেখি যদি যেতে যেতে কিছু কন্টেন্ট পাই তাহলে অ্যাড করব, আর তা না হলে ভিডিওটা এন্ড করে দিতে হবে। এ রোদের মধ্যে দাঁড়ায় আছিস, এ আমার হেলমেটটা তুই কোথায় পাইলি বলতো? এই হেলমেটটা আমি খুঁজতেছি, বাড়িতে পাই না। হেলমেটটাও নিয়ে নিছিস, মানে গোপ্রো নিছিস নিছিস, হেলমেটও নিছিস, তারপর প্রাণীও নিয়ে নিছিস, মানে সব নিয়ে নিছিস, তারপর স্কুটিতে ভ্লগ করে মজা পাচ্ছিস। ঠান্ডা জল খাবো, ঠান্ডা জল না, পুচকা টুচকা কিছু খাবো না, এখন ঠান্ডা জল খা আমার কাছে আছে। ঠান্ডা জলটা আস্তে আস্তে গরম হয়ে গেল, দেখতো
সাইড দিতে চায় না, মানে কি বলবো এখানে। যাক আমিও আসলাম, গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম। উফ, প্রচণ্ড অসহ্য গরম লাগছে গাইস, যতক্ষণ না স্নান করছি ততক্ষণ আর ভালো লাগবে না, এই জন্য আর থাকারও ইচ্ছে করছে না। তো তাদের বাড়ি যেতে হবে, কারণ বাড়ি গিয়ে আমার মেইন চ্যানেলের ভিডিও শ্যুট করতে হবে। আর যতদিন না আমার ডবল ভ্যাকসিন হচ্ছে ততদিন একটু এইসব ভ্লগ দেখেই ম্যানেজ করে নাও। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেট্রোল ভরতে হতো। যাই হোক, ওদিকে ভরবো, হ্যাঁ না হয়ে যাবে, পড়বো না। ওকে গাইস, তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। তো পরবর্তী কোনো ভ্লগ ভিডিওতে আবার দেখা হবে, ততদিন সময় ভালো থেকো, বাই বাই।